অনেক বেশি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। এই পবিত্র রমজান মাসে আমার ছেলের বার্থডে অর্থাৎ জন্মদিন খুবই সিম্পলভাবে সাদামাটাভাবে আমরা পালন করেছি। কিছু গরিব মানুষকে দান করা হয়েছে এবং কিছু এতিম খাওয়ানো হয়েছে। তারপর আমরা ঘরোয়াভাবে একটা ছোটো কেক এনে সেটা কেটে পালন করেছি। আমার আম্মু খুবই অসুস্থ ছিলেন, গত 23 দিন ধরে উনি হসপিটালে জীবন মরণের সাথে যুদ্ধ করছিলেন। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে উনি ফিরে এসেছেন আবার আমাদের মাঝে, সবাই তার জন্য দোয়া করবেন। তো আমরা প্রথমে বাসায় খুব সিম্পলভাবে আম্মুকে নিয়ে কেক কেটে বার্থডে পালন করলাম, পরে বাইরে যেয়ে আমাদের আরও কিছু আত্মীয় স্বজনের সাথে জন্মদিন পালন করলাম। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে নেক হায়াত দান করে এবং আমরা যাতে ওকে পরিপূর্ণ একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। যারা আমার ইউটিউব চ্যানেল নবনীতা নক্ষত্র চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আগে মোমবাত নিবা, প্রতিদিন দিবা, নানা কবল নিবা, দুজন মিলে নিবা। ওরে বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে নক্ষত্র, হ্যাপি বার্থডে টু ইউ। হয়ে গেল, এখন নানা কিছু খাইয়ে দাও, নাকি একটু খাইয়ে দাও? ভালোই খেয়ে ফেললো। এখন তুমি নানা কিছু খাইয়ে দাও, নানা কিছু খাইয়ে দাও, বাবা একটু তুলে দেবে। বাসায় কেক কাটার পর কিছুক্ষণ পরে সবাই মিলে রেডি হয়ে আমরা চলে এলাম একটি বুফে রেস্টুরেন্টে। আমাদের আম্মু সাথে আসতে পারেনি, কারণ উনি খুবই অসুস্থ, আমি একটু আগেই বলেছি। এতখানি মুভমেন্ট করা ওনার পক্ষে পসিবল ছিল না। তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, বাইরে যে জায়গাগুলো আছে বসার আমরা সেখানে বসতে পারলাম না, বৃষ্টিতে সব ভিজে আছে। আরে যা।
এরপর আমরা সবাই মিলে দোয়া দুরুদ পড়ি। তো সবাই মিলে একসাথে দোয়া পড়াতে ভিডিওর এই অংশটুকু মিস হয়ে গেছে। বাইরে প্রচণ্ড বৃষ্টির কারণে আমরা পরে রুমের ভিতরে বসলাম। বুফে রেস্টুরেন্ট, যার যার পছন্দের মতো খাবার নিয়ে ওনারা সবাই মিলে বসলেন। বাচ্চারা খেলাধুলা করছিল, লাফালাফি করছিল, ভালোই লাগছিল। জন্মদিনের এই অনুষ্ঠানে আমার বাবা এবং আমার শ্বশুর বাবা দুজনে থাকলো, আমার মা এবং আমার শাশুড়ি মা ওনারা ছিলেন না। আমার মা তো অসুস্থ ছিলেন আর আমার শাশুড়ি মা ওনার মেয়ের কাছে থাকাতে উনি এই অনুষ্ঠানে আসতে পারেননি। আমি দুজনকেই অনেক মিস করছিলাম। আমার আম্মু এবং আমার শাশুড়ি আম্মু দুজন থাকলে অনুষ্ঠানটি আরও বেশি ভালো হতো। আর অনুষ্ঠানে জয়েন করার জন্য সেই কক্সবাজার থেকে আমার ভাই আরিফ এখানে এসে পড়েছে। আরিফকে অনেক থ্যাঙ্কস এত কষ্ট করে অনুষ্ঠানে আসার জন্য। অনুষ্ঠানে যারা যারা কষ্ট করে বৃষ্টির মাঝে এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই দোয়া করবেন আমার বাবুর জন্য। তোমরা একটু ঝগড়া করো, একটু ভিডিও করো, অ্যাক্টিং করো। এগুলো সব ভিডিও করে, এগুলো সব সুক্তি খায়া রাখছে। খাবার নিয়ে আয়। এই যে বাবু, আস্তে আস্তে আস্তে, একবার পড়ে গেছো, পড়ে যে পায়ে ব্যথা পাইছো, আস্তে। আর এখান থেকে প্লেট নিয়ে যাচ্ছে, এখানে দৌড়াদৌড়ি করো না, এখান থেকে প্লেট নিয়ে যাচ্ছে। আসো তো মামা, মামা ছবি তুলবে তোমার সাথে। আসো মামা ছবি তুলবে, মামা ছবি তুলবে। হ্যাঁ, পায়ে কিন্তু আবার ব্যথা পেয়ে যাবে। বাবার কাছে যাও। কি করছো?